গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি অবিন্দা চাচি, তোমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে, দাঁড়াও দেখছি কোথায় গেল, এখন বাজে 7:56, মানে এখন 8 বাজেনি। তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, সকাল সকাল উঠে পড়েছি আজকে। আজকে উঠেছি 6:30, 6:30 সময় আমার মায়ের ফোন চলে এসেছিলো, মাকে অনেকদিন ফোন করিনি। তো মা বলছে, কী রে তুই মাকে ভুলে গেছিস নাকি, তো ফোন নেই, ফোন করছিস না। তো আমি খুব ব্যস্ত ছিলাম, এই জন্য ফোন করা হয়নি, 2-3 দিন করা হয়নি। তো মা ফোন সকালবেলায় করেই জাগিয়ে দিয়েছে আমাকে, ফোন করে 6:30 সময় উঠে পড়েছি। তারপর ফোনে ই করেছি, তারপর এডিট করেছি, কি বলো তো, ভিডিও এডিট করেছি, ভিডিও পোস্ট করেছি, আপলোড করেছি। তারপর কাজে, মানে হাত দেবো কাজে, বাসি কাজ এখনও একটাও হয়নি, জাস্ট বাইরেটা ধুয়ে দিয়েছি। আর আমার মেয়ে দেখো এখনও ঘুমাচ্ছে, কোথায় উল্টে পড়ে ঘুমাচ্ছে দেখো, বালিশের মধ্যে তো নেই। তো একটু কাজ করে নেবো আগে, তারপর মেয়েকে ওঠাবো, তারপর মেয়েকে উঠিয়ে ব্রাশ করাবো, খাওয়াবো। তো আমি ঝটফট আগে কাজগুলো সেরে নিই, বাসি কাজগুলো। করে তাও করি না, চলে 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 যেতে।
বাবু জামাটা তো খসে গেল, চলো এদিকেই এনা তোমার ব্রাশ নাও। মা মা রে ব্রাশটা নাও তো চলো। আর একটা কি জানো তো, এই দেখো আমার গাছে আবার লঙ্কা হয়েছে, এই দেখো আবার লঙ্কা হয়ে গেছে। এগুলোতে সবজি পচা সবজিগুলো দিয়ে দিয়েছি, তাহলে জোর হবে তাই বলে সার হবে। এই দেখো আমার গাছে আবার লঙ্কা হয়েছে, পেকে গেছে লঙ্কাগুলো। তো চলো তাড়াতাড়ি ব্রাশ করে নিই। ব্রাশ করো, এই মাত্র ব্রাশ করা শেষ হলো। মেয়ে আমি দুজনে ব্রাশ করে এলাম, আর বড় ঘরে আছে, আর চা বসিয়ে দিয়েছি। কি বলো তো চা খাবো, এই দেখো এই যে তো চাটা করে নিই, ঝটপট চাটা করে নিই, চাটা খাবো, তারপরে তো টিফিনের জলখাবারের ব্যবস্থা করতে হবে। খিদেও পেয়ে গেছে, তারপর তো অনেক কাজ আছে, প্রচুর কাজ আছে। তো চা এখন জলটা ফুটে নিই, জলটা গরম হোক, চাটা করে খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। চা ঘরে খাবে চা? তো আমি এখন বানাচ্ছি সকালের জন্য, সকালের মুড়ি খাওয়ার জন্য আলুর দমের মতো একটা তরকারি, মশলা ছাড়া। জাস্ট আমি ই করি, হয় ম্যাগি মশলা থাকলে দিয়ে দিই, নাহলে চাউমিন মশলা দিয়ে বানিয়ে দিই। তো অল্প তেলের মধ্যেই সকালে আলুর দমের মতো এই তরকারিটা দিয়ে, সবজিটা দিয়ে আমরা মুড়ি খাই। বেশিরভাগ আমরা মুড়ি খাই, দেখেছো তো তোমরা, আমরা প্রায় প্রত্যেক দিনই আমাদের মুড়ি খাওয়া হয়। কারণ আমার বর আটা ময়দা খেতে চায় না, এর জন্য আমারও সেরকম করা হয় না। তো চলো করে নিই। তো আমার আলুর দম রেডি, আলুর তরকারি, মটরশুঁটি দিয়ে আলুর তরকারি, এ দেখো। তো এটা দিয়েই আমরা মুড়ি খাবো আজকে। আমার বর গেছে বাজারে, আমার বর আসবে, যে একসঙ্গে আমরা এটা দিয়ে মুড়ি খাবো। আমরা কি বলো তো, আমরা বেশিরভাগ মুড়ি খাই। তো মুড়ি খেয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। টিফিন করার পর এই যে সবজিগুলো কেটে রাখলাম, এই দেখো এই সবজিগুলো কেটে রাখলাম, এই যে কেটে ধুয়ে রেখে দিলাম। এবার রান্না করব, তার আগে আমি দোকানে যাব, দোকানটা খুলে রেখেছি, দোকানে বসবো, তারপর দোকানটা একটু বসে তারপর স্নান পুজো সেরে তারপর আমি, কি হলো মা, কি মাছ রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো মাছ হবে, তাই কি মাছ হবে তো শেয়ার করবো। এত দোকানে চলে এসেছি আমি, চলো এখন দোকানে বসে বসে মোবাইল ঘাঁটবো। আমার মেয়ে আবার গান করছে, নাচ করছে, দেখো কই গো। পুষ্পা, পুষ্পা রাজের ডান্স হচ্ছে, গান হচ্ছে, সারা ঝুঁকে গানে নাকি বল, কি বাবু ঝুঁকে গানে ও তেরি ঝলক কা সরফি সরফি লা, আমারই জানি না কি লাইক শেয়ার কমেন্ট করবে, কিন্তু সাবস্ক্রাইব করবে। ও একটু বসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। স্নান পুজো আমি করে নিয়েছি, স্নান পুজো সব কমপ্লিট। আর কি বলতো, আমি ভাতও বসিয়ে দিয়েছি, এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর আজকে আমি রান্না করব, বলে দিই তোমাদেরকে, এই দেখো জ্যান্ত মাছ, চারা পোনা না কি বলে, এই জ্যান্ত মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, এই যে
ছোল আর ডাল। তো কড়াই আমার গরম হয়ে গেছে, তো আজকে রান্নাটা আমি আলাদা রকমভাবে করব। তার জন্য তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নেব। তো মাছ আমার ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু ভাজলে হয়ে যাবে। তো মাছগুলো আমি সব উল্টে রাখলাম, উল্টে দিলাম। মাছ ভাজা আমার কমপ্লিট। তো মাছগুলো এক এক করে আমি তুলে নিচ্ছি। তো ওই তেলের মধ্যেই আমি বাকি সবজিগুলো দিয়ে দিলাম, ওই তেলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। আর সামান্য একটু তেল আমি দেবো, আর এই রান্নাটা একদম আলাদা করে হচ্ছে, মাঝে মাঝে করি এরকমভাবে রান্না। কারণ কি বলতো, এরকম রান্না আমি মুসলিমদের বাড়িতে আমি দেখেছি। আমার মুসলিম যখন একসঙ্গে পড়তাম, বান্ধবী ছিল কয়েকটা, তো ওদের বাড়ি যখন যেতাম তখন আমি দেখতাম ওর মায়েরা এভাবেই রান্না করতো। তো আজকে আমি সেরকমভাবে রান্নাটা করছি, টেস্টি হবে। জ্যান্ত মাছ দিয়ে রান্নাটা, আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, জ্যান্ত মাছ দিয়ে। তো আমি ওর মধ্যেই মশলা, লবণ, হলুদ সব রকম দিয়ে দিয়েছি, সব কিছু। তো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে টমেটোগুলো আমি দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আর একটু ভালো করে কষে নেব। যাতে করে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। আর আলু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, এদিকে কষানোও হয়ে গেছে আমার। এবার আমি জল দিয়ে দিলাম, সেদ্ধ হলে, ফুটে উঠলে মাছগুলো দেব। এবার দেব মাছগুলো, তারপর 5 মিনিট হবে। তো হয়ে গেছে আমার মাছের ঝোল, আলু আর ডাঁটা দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম। তো আমার রান্না রেডি, ডাল হয়ে গেছে। শুধু বরের জন্য ডাল করেছি, আর আমাদের মাছের ঝোল ডাঁটা দিয়ে, আলু দিয়ে, আর এখানে ভাত। গুড ইভিনিং বন্ধুরা। তো অনেক সময় পর মানে তোমাদের সঙ্গে আসা, কারণ কি বলতো, খুব ব্যস্ত ছিলাম, মানে আমার ভিডিও শ্যুট করা হয়নি। তো ভিডিওটা তো শেষ করতেই হবে, যা করেছি সেটা তো দেখাতেই হবে, কারণ কষ্ট করে সারাদিন ধরে ভিডিও শ্যুট করেছি। তো অনেকক্ষণ মানে অনেক সময় পর সে দুপুরবেলায় তোমাদের সঙ্গে ছিলাম, রান্না করেছি, তারপরে খাওয়ার পর একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুমিয়ে যাওয়ার পর দোকান খুলেছিলাম, কাজ করেছি, কাজ ছিল, তারপরে বাইরে গেছিলাম। তো অনেক সময় পর তোমাদের সঙ্গে আবারও আসা। তো তোমরা তো ভাবছো এই যে এতটা পরিবর্তন কিসের, কারণ সাজগোজ করে আছি লিপস্টিক লাগিয়ে। তো কি বলতো, আমি এখন করছি ভিডিও শ্যুট, মানে শর্ট ভিডিও শ্যুট। এই দেখো, তো এখন কটা শর্ট ভিডিও দেব, কারণ কি বলতো, সারাদিন শর্ট ভিডিও করা হয়নি, দিতে পারিনি শর্ট ভিডিও, জাস্ট একটা গেছে। তো প্রতিদিনই শর্ট ভিডিও আমি যতটা পারি দিতে মানে চাই দিই। তো আজকের ভিডিওটা আমি এখনই মানে এখনই শেষ করব। আর কি বলতো, এই দেখো আমার মেয়ে, এখনই শেষ করব। আর যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ আবারও বলছি, আবারও বলছি, প্লিজ সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে আর মানে এগোতে পারবো না। তবুও যেটুকু করেছে তোমাদের জন্যই হয়েছে। তো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো তোমরা।